হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম আজকের আমরা সমতলে বস্তুকনার গতি অধ্যায় নয় দশমিক দিনের টাইপ দুয়ের দুই নম্বর ম্যাথটা আমরা সমাধান করব এখানে আমাদের প্রশ্নে কি বলছে আমরা যদি একটু দেখি প্রমাণ করো যে প্রক্ষিপ্ত বস্তুর বিচরণকাল এর সর্বাধিক উচ্চতায় পৌঁছানোর সময়কালের দ্বিগুণ এটা কিন্তু অনেক ইজিয়েস্ট একটা ম্যাথ আমরা দেখে আসি যে কোনো একটা বস্তুর সর্বাধিক উচ্চতায় পৌঁছানোর সময়টা আসলে কত ছিল আমাদের এই যে সূত্রটা ছিল সর্বাধিক উচ্চতায় পৌঁছানোর সময় টি সমান ইউসাইন আলফা ডিভাইডেড বাই জি তাহলে আমরা দেখতে পারি যে এমন টাইপের সুতরাং সর্বাধিক উচ্চতায় পৌঁছানোর সময় তো সর্বাধিক উচ্চতায় পৌঁছানোর সময়টা কী ছিল টি সমান আমরা এখানে টি লিখবো টি সমান হচ্ছে ইউ সাইন আলফা ডিভাইডেড বাই জি এটা হচ্ছে আমাদের যে ফর্মুলাটা দেন আমরা আমাদেরকে কি বলতেছে এখান থেকে প্রক্ষিপ্ত বস্তুর বিচরণকাল বিচরণকালটা বের করতে হবে বিচরণকালের জন্য আমরা অলরেডি ফর্মুলা দেখে আসি বিচরণকালের ফর্মুলাটা কি ছিল টু ইউ সাইন আলফা ডিভাইডেড বাই জি তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং বিচরণকালটা আসলে আমাদের কেমনে হয় বিচরণকাল সমান আমরা এটাকে লিখতে পারি টি বিচরণকালকে ক্যাপিটাল টি দিয়ে প্রকাশ করা বিচরণকাল মানে হচ্ছে সর্বাধিক উচ্চতায় উঠে আবার হচ্ছে নামবে দ্যাট মিন্স উঠতে সময় যোগ নামতে সময় তার মানে উঠতে সময় টি আর নামতে সময় টি তাহলে এটাকে আমরা লিখতে পারি কত এটা যদি ইউসাইন আলফা হয় তাহলে আমরা এটাকে লিখতে পারি হচ্ছে টু ইন্টু টি ঠিক আছে টু ইন্টু টি বলা যায় বা এটাকে এভাবেও লিখতে পারো যে এটা হচ্ছে আমাদের কত এখানে হচ্ছে টি সমান হচ্ছে ইউসাইন আলফা আবার টি সমান হচ্ছে ইউসাইন আলফা দ্যাট মিনস টু ইউসাইন আলফা তাহলে ডিভাইডেড বাই জি তাহলে দেখো এখান থেকে ইউসাইন আলফা ডিভাইডেড বাই জি এর সাথে হচ্ছে দুই গুণ হচ্ছে তার মানে এই ইউসাইন আলফা ডিভাইডেড বাই জি মানে কিন্তু টি ছিল তাহলে টু ইন্টু টি তাহলে এটাই হচ্ছে আমাদেরকে বের করতে বলছে যে প্রক্ষিপ্ত বস্তুর বিচরণকাল এর সর্বাধিক উচ্চতায় প্রক্ষিপ্ত বস্তুর বিচরণকালটা কত এর সর্বাধিক উচ্চতায় পৌঁছানোর সময়ের দ্বিগুণ এটাই হচ্ছে প্রুফ তো আমরা লাস্টে এটার কনক্লুশনটা লিখে দিতে পারি দেন আমাদেরকে বলতে যেটা প্রমাণ সো আমরা লিখে দিবো এটা হচ্ছে প্রুফড তাহলে আমরা এখানে সিম্পলি জাস্ট এই সূত্রটাই কাজে লাগাইছি সেটা হচ্ছে টি ইউ সাইন আলফা ডিভাইডেড বেজি তাহলে বিচরণকাল হবে যে টু সাইন আলফা ডিভাইডেড বেজি এই ইউসাইন আলফা জি মানে হচ্ছে টি তাহলে টু ইন্টু টি দ্যাট মিনস আমাদেরকে ওয়েট করতেছে বিচরণ কালটাই কি সর্বাধিক উচ্চতে পৌঁছানোর সময়কালের দ্বিগুণ তো আজকে লেকচার এখানে শেষ করছে আশা করি সবাই ম্যাথটা বুঝতে পেরেছ তোমাদের যদি কোনো প্রকার কন্টেন্টের রিকমেন্ডেশন থাকে সেটা কমেন্ট সেকশনে জানাতে পারো পরবর্তীতে এটা নিয়ে আমি ভিডিও লেকচার সিরিজ বানাবো সবাই ভালো থেকে সুস্থ থেকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম